বতাহ বলিছে লোকসভা নির্বাচনৰ পিঠকে পিঠকে সাজু হৈছে ৰাজনৈতিক দলসমূহ ইস্যু ঠিক কৰি লৈছে ৰাজনৈতিক দলসমূহে কিন্তু জনতাৰ ইস্যু কি জনতাই দেশৰ প্ৰধানমন্ত্ৰী কাক বিচাৰিছে ৰাহুল গান্ধী নে নৰেন্দ্ৰ মোদী যাওঁ আহক জনতাৰ ৰায় বিচাৰি ধুবুৰী লোকসভা সমষ্টিৰ যি জলস্বৰ বিধানসভা সমষ্টিৰ ৰাইজৰ মাজলৈ প্রধানমন্ত্রী হিসেবে কাক বিচারে নরেন্দ্র মোদীক বিচারে না রাহুল গান্ধীক বিচারে এইবার আসলতে নরেন্দ্র গান্ধী পাঁচ বছর কার্যকাল হল তেও যিমানবিলাক আমাক প্রতিশ্রুতি দিছিল মোর ব্যক্তিগত ফালৰ পৰা সেই প্রতিশ্রুতিবিলাক সঠিক রূপে পালন রূপায়ণ কৰিব পৰা নাই তাৰোপৰি সাধারণ ব্যবসায়ী জিএসটির ফলত আর বিভিন্ন নোটবন্দির ফলত আমার যি সাধারণ রাজ্যের যে দুরবস্থা হয়েছে তার ফলত এইবার আমি গোটেই ভারতবর্ষ আমি এটা পরিবর্তন বিচারো গতি আমি রাহুল গান্ধীর যেটা শাসন ব্যবস্থা এই শাসন ব্যবস্থাটা ভারতবর্ষত প্রয়োজন হওয়াটো আর তেখেতক প্রধানমন্ত্রী হিসাবে আমি সাধারণ জনতায় বিচারো বিজেপির হাতত সুরক্ষিত বলে ভাবে না কংগ্রেসের হাতত সুরক্ষিত বলে ভাবে এইবেলি আমি সাধারণত কংগ্রেসের হাততে সুরক্ষিত হম বলে ভাবিছো আটাইতকৈ দেশের অর্থনৈতিক সমস্যা যেটো সেই সুরক্ষাটি হল আসল সুরক্ষা গতি অর্থনৈতিকভাবে আমি যে বিপর্যস্ত হয়েছো অর্থনৈতিকভাবে আমার ভারতবর্ষ যেনকা পিছু হয়ে গেছে এই ক্ষেত্রে অর্থনৈতিক সুরক্ষাটাই হয়েছে ভারতবর্ষের মূল সুরক্ষা গতি আমি কংগ্রেসের হাতত এটা সুরক্ষিত হম বলে আমি ভাবিছো সাংসদ হিসাবে আপনি কাক বিচারে যে যেহেতু আপনার সমস্যা বহুত আছে এই সমস্যাখিনি আপনার বদরুদ্দিন আজমল সাহেবে সমস্যা সমাধান করেছিল ভাবেনি বদরুদ্দিন আজমল আমি এটা পরিবর্তন বিচারছিল হয় কিন্তু আমি যেটো সময়ত পরিবর্তন বিচারছিল কিন্তু ধুবরীর সাংসদ হিসাবে চার নং এল এস ধুবরী কনস্টিটুয়েন্সিত যেটো অভাব অভিযোগ যেটো দুরবস্থা সাধারণ যত 85% ইমিগ্রেন্ট মুসলিম আর দেয়ার যত এভরি ইয়ার ব্রহ্মপুত্র ইভার ইরিটেড অল দ্য পিপুল সামটাইমস দে ইরিটেড হেয়ার দে রিসাইট হেয়ার অ্যান্ড সামটাইমস দে গোস দেয়ার গতি এনেকুয়া অবস্থা চর অঞ্চলত যেটা মানুষের অবস্থা তেওঁলোকে দ্বিপদত পরিণত হয়েছে তেওঁলোকে ভারতের নাগরিক হিসাবে বিশ্বাস করিব পৰা অবস্থাত নাই আপনি বদরুদ্দিন আজমল সাহেবকে 10 নম্বরের ভিতর কিমান উন্নয়নের ক্ষেত্রে কিমান নাম্বার দিব এই ক্ষেত্রে আমি তেখেতক 4 নম্বর হয়ে দিম প্রধানমন্ত্রী হিসেবে মই রাহুল গান্ধীক বিচারিব মন পছন্দের দল কি মন করে কংগ্রেস আমার কংগ্রেস দলের হাতত সুরক্ষিত নে বিজেপির হাতত সুরক্ষিত কংগ্রেস দলের মই সুরক্ষিত আর সাংসদ হিসেবে কাক বিচারে সাংসদ হিসেবে মই যে বদরুদ্দিন আজমলক বিচারি নরেন্দ্র মোদীক বিচারে না রাহুল গান্ধীক বিচারে মই রাহুল গান্ধীক বিচারি আপনার আপনি কংগ্রেসের হাতত সুরক্ষিত বলে ভাবে না বিজেপির হাতত সুরক্ষিত বলে ভাবে কংগ্রেস আপনার যে বদরুদ্দিন আজমল সাহেব আছে আজমল সাহেব উন্নত উন্নয়নের ক্ষেত্রে তেখেত কিমান নম্বর আপনি দিব 10 নম্বর গান্ধীক বিচারে না নরেন্দ্র মোদীক বিচারে রাহুল গান্ধী হলে ভাল হয় আপনার যে আমার বদরুদ্দিন আজমল সাহেব আছে সাংসদ তেখেতক আপনি কিমান নম্বর দিব 4 নম্বর দিব আপনার আপনি কোন দলের তাত সুরক্ষিত বলে ভাবে কংগ্রেসের তাত সুরক্ষিত না বিজেপির তাত সুরক্ষিত বলে ভাবে কংগ্রেস প্রধানমন্ত্রী হিসেবে কাক বিচারে রাহুল গান্ধী না নরেন্দ্র মোদী রাহুল গান্ধী হয়ে যাব কংগ্রেসে হয়ে যাব আপনার মন পছন্দের দল কি একদম কংগ্রেস আমি রাহুল গান্ধী বিচারি আপনি কার হাতত সুরক্ষিত বলে ভাবে আমি রাহুল গান্ধীর হাতত সুরক্ষিত বলে ভাবো আমার যে বদরুদ্দিন আজমল সাহেব আছে ধুবুরী লোকসভা সমষ্টির সাংসদ ইয়াও যাতে নাহে অসমতে নাহে তাই দিল্লী লৈকে গুছি যাক তাই সাংসদের কারণে ভাল তেখেতক কিমান নাম্বার দিব আপনি আপনার 10-এর ভিতর যদি উন্নয়নের ক্ষেত্রে তেখেতক কিমান নাম্বার দিব বিচারে বদরুদ্দিন আজমল কিমান নাম্বার এমনি কথার ভিতর তাই ফার্স্ট আছে 10-এর ভিতর মই 10-ই দিম কামর ভিতর মই 100 নম্বর দিছি আপনি প্রধানমন্ত্রী হিসেবে কাক বিচারে রাহুল গান্ধীর বিচারে না আপনার নরেন্দ্র মোদীর বিচারে একচুয়ালি মই ব্যক্তিগতভাবে রাহুল গান্ধীক সাপোর্ট করো কারণ তোর যে দেশ শাসনের একটা পদক্ষেপ ধর্মনিরপেক্ষতা উন্নয়নের যে গতিধারা গতি এই ক্ষেত্রে মই নবপ্রজন্মর এজন ব্যক্তি হিসাবত মই রাহুল গান্ধীক সমর্থন করো আর আমি যেহেতু ধুবুরী লোকসভার এজন সাধারণ বাসিন্দা এই ক্ষেত্রে আমি স্বাধীনোত্তর কালের পর একটা বস্তু উপলব্ধি করে আছো যে আমার এই ধুবুরী লোকসভাটো আজিলৈকে উন্নীত হওয়া নাই যিকোনো চৰকাৰ আহিলেই আমাৰ এই ধুবুৰী লোকসভালৈ তেওঁলোকে কোনো ধৰণৰ ভাল পদক্ষেপ লোৱা নাছিল কিন্তু এইবেলি এটা কথা ক'ব লাগিব যে আমাৰ বৰ্তমানৰ যিখন চৰকাৰ এই চৰকাৰে আমাৰ দুটাকৈ পদক্ষেপ গ্ৰহণ কৰিছে তেওঁলোকে ধুবুৰী আৰু ফুলবাৰী সংযোগী এখন দলঙৰ প্ৰস্তাৱ লৈছে আৰু ৰূপসীৰ যিটো বিমানবন্দৰ এই বিমানবন্দৰটো তেওঁলোকে পুনৰুজ্জীৱিত কৰাৰ কাৰণে প্ৰচেষ্টা হাতত লৈছে একচুৱেলি আমি কংগ্ৰেছ ক'ব লাগিব বদরুদ্দিন আজমল উন্নয়নের ক্ষেত্রে কিন্তু তো ফেলার হয়েছে এটা কব লাগবে 100% ফেলার হয়েছে প্রধানমন্ত্রী হিসেবে কাক বিচারে রাহুল গান্ধীক বিচারে না নরেন্দ্র মোদীক বিচারে আমি আমার জনসাধারণের কারণে আমার রাইজের যে কাম যে সরকারে করবে সেই সরকার আমার লাগে
আমার কারণে আমার কংগ্রেস সরকারে ভাল, কারণ নরেন্দ্র মোদী যে কাম করে আছে আমার আমার রাইজের কারণে সব বেয়া কাম করে আছে। আপনি আমার যে বড়োদিন আপনার সাংসদ আছে, সাংসদক আপনার উন্নয়নের ক্ষেত্রে 10 দিন কিমান নাম্বার দিব আপনি? হ্যাঁ, আমার সাংসদজনে যে কাম করছে আমি কাম তো দেখাই পাওয়া নাই। নাম্বারটা কি 10 দিন কিমান নাম্বার দিব? 10 মধ্যে আর কি পাবো, আমার আমার পাবো যেখানে সে জিরো পাবো। আর আপনি কংগ্রেসের হাতত সুরক্ষিত বলে ভাবে না বিজেপির হাতত সুরক্ষিত বলে ভাবে? আমি কংগ্রেস সুরক্ষিত বলে ভাবো। রাহুল গান্ধীকে বিচারে না নরেন্দ্র মোদীকে বিচারে? রাহুল গান্ধীকে আমরা সাপোর্ট করি। আপনি কোন দলের হাতত সুরক্ষিত বলে ভাবে, কংগ্রেসের হাতত সুরক্ষিত না বিজেপির হাতত সুরক্ষিত? কংগ্রেসই আমাদের পক্ষে ভালো। আর আপনার আমার যিনি সাংসদ আছে বড়োদিন আজমল সাহেব, তেখেতক উন্নয়নের ক্ষেত্রে তেখেতক আপনি 10-এর ভিতর কিমান নাম্বার দিব? আপনার যদি নাম্বার এটা দিব কয় 10-এর ভিতর তেখেতক কিমান নাম্বার দিব? 2 নাম্বারে দিলেই হইল। আজি আমি দেখুয়ালো ধুবুরী লোকসভা সমষ্টির, জলেশ্বর বিধানসভা সমষ্টির রাইজর রায়। এয়া নিউজ 18 নেটওয়ার্ক, আর আপুনি চাই আছে নিউজ 18 অসম নর্থ ইস্ট। আমার পরিধি, আপনার শক্তি। ধুবুরী লোকসভা সমষ্টির এটি অতি গুরুত্বপূর্ণ বিধানসভা সমষ্টি আছে, বিলাসীপাড়া পশ্চিম বিধানসভা সমষ্টি। বলক আমি বিলাসীপাড়া পশ্চিম বিধানসভা সমষ্টির রাইজে আগন্তুক লোকসভা নির্বাচনলৈ কি চিন্তা করেছে, রাইজর কি মতামত, কাক প্রধানমন্ত্রী বিচারিছে, আমি কথা পাত। ধুবুরী লোকসভা সমষ্টির পশ্চিম বিলাসীপাড়া বিধানসভা সমষ্টির বর্তমানে আমি উপস্থিত আছো। এই অঞ্চলত স্থানীয় যে লোকসভার যে সাংসদ আছিল, বিগত 10 বছরের যে সাংসদ আছিল, সাংসদের কাম কাজত রাইজ কিমান দূর সন্তুষ্ট বলক আমি রাইজের কথা পাতো। রাইজে কি কব বিচারে, সাংসদে কেনেকা ধরনের কাম করলে বা কি বিচারিছিল? পশ্চিম বিধানসভা, পশ্চিম বিলাসীপাড়া বিধানসভা সমষ্টিত সুমাই আমি একটা বস্তু লগ পালো। সুমার পথতে আমি লগ পালো এজন শারীরিকভাবে অক্ষম ব্যক্তি, আমাক লগ পাই আমার কথা শুনে আগবাড়ি আহিল, কিবা কব বিচারে এই সমষ্টিত সাংসদে কি কাম করেছে, কি কাম করেছে আপনার সাংসদে? মোর নাম আল আমিন শেখ, মুই এই সমষ্টির একজন ভোটার হিসাবত মুই কবার বিচারিছি যে মোর সমষ্টিত এই 10 বছরের বদরুদ্দিন আজমল কোনো কামি একো কাম করে নাই। মুই কিয় করা নাই, কিয় করিব পারা নাই বলে আপনি ভাবে? মই ভাবিছো যে উনি করিবার চেষ্টাই না করে, মোর এলাকার যে কাম কাজ ওনার চোখতেই না পড়ি, উনি মোর এই এলাকার কোনো কামই না করি। আগন্তুক যে লোকসভা নির্বাচন আহি আছে আপনি জানেনে, ভোট আহি আছে? হ্যাঁ আহি আছে, জানো। মই এইবার কাক বিচারিব প্রধানমন্ত্রী, রাহুল গান্ধী না নরেন্দ্র মোদী? না, রাহুল গান্ধী হব এবারকার নেক্সট প্রধানমন্ত্রী, রাহুল গান্ধী হব। আপনার অঞ্চলের কি উন্নয়ন আপনাদের বিচারিছিল এমপির পরা, কি বিচারি না পালে? আমার এই সমষ্টিতে শিক্ষা, রাস্তাঘাট, পথের সমস্যা নিয়ে নানান সমস্যার সম্মুখীন আমরা, কোনো সমস্যার সমাধান না হয় এই এমপির আমলত। 10-এর ভিতর যদি নম্বর দিবলে কোয়া হয় 1-এর ভিতর 10-এর, আপনি 1-এর ভিতর 10-এর নম্বর দিলে এমপি কিমান নম্বর দিব? আমি এমপির ইমান নম্বরে 1 নম্বর না দিম, এর কোনো কামই মোর ভাল না হয়। 0 নম্বর দিব? হ্যাঁ 0 নম্বর দিম। পশ্চিম বিলাসীপাড়া সমষ্টির বর্তমানে আমি উপস্থিত আছো পিঁয়াজবাড়ি বাজারত। পিঁয়াজবাড়ি বাজারত আমি কথা পাতি বিভিন্নজন ইয়াত আমি পাইছো। লোকসভা নির্বাচন আহি আছে, লোকসভা নির্বাচনের প্রস্তুতি কেনেকুৱা চলিছে, কোন দল প্রচার চলাইছে এতিয়ালৈকে? আসলে লোকসভা ইলেকশনের প্রচার সকল দলে চলাইছে, যেহেতু রণসিংহা সবে সব দলে বজাইছে, সেই হিসাবে সব দলতেই এটা রাইজের মাজত আসার ব্যবস্থা তেখেতসকলে করেছে। বিগত 2টা লোকসভাত আমার এই সমষ্টিরপরা ধুবুরী লোকসভারপরা এ আই ডি এফর বদরুদ্দিন আজমল বিজয়ী হয়েছিল, তেওঁৰ কাম কাজত আপোনালোকে কিমান দূৰ সন্তুষ্ট? আমি মুঠে সন্তুষ্ট নহয়, কারণ তেখেত যেতিয়া ধুবুরীত পদার্পণ করেছিল, তেখেতের যে আসন নির্বাচন নিবনুয় সমস্যার ক্ষেত্রে তেখেতে কোনো সমস্যার সমাধান নকলে, তেখেতে কৈছিল যে মোৰ ব্যক্তিগতভাবে মোৰ যে কোম্পানি আছে সেই কোম্পানিসমূহ আমাক যুবক যুবতীসকলক নিয়োগ করব বলে তেখেতে আশ্বাস দিছিল। সেই আশা একলো এজন যুবক যুবতী আমার ধুবুরী জেলারপরা এতিয়ালৈকে নিয়োগ হওয়া নাই, সেই ক্ষেত্রে তেখেত কমপ্লিটলি ব্যর্থ হয়েছে। সেই কারণে কৈছো যে নিবনুয় সমস্যাকে ধরে আমার যে সমস্যা
আমার যেগুলো জাতীয় সমস্যা, জাতীয় সমস্যা, ডি ভোটার সমস্যা, এনআরসির সমস্যা, তেখেতসকলে বারবার কৈছিল যে এইবিলাক আমি সমাধান করিম। কিন্তু বাস্তব ক্ষেত্রে আমি দেখা পাইছো এনআরসির সমস্যার ক্ষেত্রতে হোক আর ডি ভোটার সমস্যার ক্ষেত্রে হোক, তেখেতসকলে যে বলিষ্ঠ ভূমিকা লয় যে কিবা একটা সমাধান করবে সেই ক্ষেত্রে কিন্তু বদরুদ্দিন আজমলে কমপ্লিটলি ব্যর্থ হয়েছে। আর আমি সেই কারণে দাবি উত্থাপন করেছো যে তেখেতক আসলে আমি বারবার ধুবুরী জেলার মানুষ খালে সদায় চালানি মানুষকে বাছি লোবলগা হয়েছে। আমি সেইকারণে আজি আপনার নিউজ 18 জড়িয়ে একটা আহ্বান জানাম যে আমি এজন সুস্থ সবল আর ভাল ভাল মনের মানুষক আর কাম করবর মানুষক আমি প্রতিনিধি হিসাবে ধুবুরী লোকসভা সমষ্টির আমি পঠাম। দশ নম্বর দিব দিলে একর পর দশ হবে কি নম্বর দিব? আসলে বদরুদ্দিন আজমলে একর এক এক নম্বর দিব পারে, কারণ যেহেতু অল্প হলেও তেখেতে সাংসদত অল্প সরব ভূমিকা পালন করেছিল, কিন্তু সেই সরব হওয়ার ক্ষেত্রে কিন্তু গ্রাসরুট লেভেলত আমার কোনো তেখেতর কোনো ডেভেলপমেন্ট নাই, লাভ হওয়া নাই। প্রধানমন্ত্রী হিসাবে যদি আপনার বেছিব দিয়া হয় রাহুল গান্ধী নরেন্দ্র মোদী কাক বেছিব? আসলে প্রধানমন্ত্রী হিসাবে আমি নরেন্দ্র মোদী হওয়াটা নিবিচার, আর বাকি যুনে হোক আমার কোনো আপত্তি নাই, নরেন্দ্র মোদীক নিবিচার, সাম্প্রদায়িক যেহেতু তেখেতসকলের কাগজ সেইকারণে আমি নরেন্দ্র মোদী নিবিচার। নরেন্দ্র মোদী ডাঙরিয়া প্রধানমন্ত্রী হওয়ার পিছত গোটেই ভারতবর্ষ জলা একটা সাম্প্রদায়িক বিশ্ববাস্প বিয়াইছে, সেইকারণে নরেন্দ্র মোদী নিছো। নরেন্দ্র মোদীর বাদে যি হোক আমার করবলগুলি নাই, আমি আছো, সন্তুষ্ট আছো। এমপিক যদি একর পর দশের ভিতর নম্বর দিয়া হয় আপনি কি নম্বর দিব? আমি তো এক নম্বরে দিই, এক নম্বরে দিই। আগন্তুক দিনত লোকসভা নির্বাচন আই আছে, এই নির্বাচনত যিজন এমপি প্রার্থী হব তেওঁৰ আপনার কি ধরনের আর কাম কাজ বিচার? এটা চাক যে আহিব ক্যান্ডিডেট এটা যোনে ভাল হব তাকে আমি বিচারি। কাক প্রধানমন্ত্রী বিচার, রাহুল গান্ধী নরেন্দ্র মোদী? রাহুল গান্ধী। মই মানে একেবারে মুঠেই সন্তুষ্ট নহও। কিয়? মানে আমার এমপি আমি যিজনক এমপি নির্বাচিত করেছো মানে সিজন আসলেতে চালানি মাস হয়। মই আমার সমষ্টিত যখন এমপি মাঝে মাঝে আহিব লাগে, আমার মাঝে যেটু সম্পর্ক থাকিব লাগে, মানে যিবিলাকে আমি এমপি বনাইছো তেখেতর মাজত আমার এমপির লগত আদান প্রদান ভাব থাকিব লাগে, কিন্তু আমি আমার এই এমপি দ্বারা সেইটা নাপাও। মানে এমপি আপনাদের লগ না পায় বা এমপি স্থানে এই সমস্যা বড় নাহে? হয় হয় নাহে, মুঠে নাহে। আর এমপি লই মই একো নকও, মই আমার বিলাসীপুরা পশ্চিম সমষ্টির যিজন স্ট্যান্ডিং এম এল এ আছে বসিরুদ্দিন কাশিমিয়ে, মই মোর নিজের গাঁর এইখান রাস্তার কথাটুয়ে কম। পিঁয়াজ মাকড়িজোড়া টু পিঁয়াজবাড়ি বজার লো যে রাস্তা, এই রাস্তার কামখিনি বসিরুদ্দিন কাশিমের লড়াই করেছে। এই রাস্তার অবস্থাটা আপনাদের এমএলএ লড়াই ঠিকাদার, এমএলএ লড়াই ঠিকাদার, হি নিজেই কামটা করেছে। আপনি মাকড়িজোড়া টু পিঁয়াজবাড়ি বজার লো যে রাস্তা, এই রাস্তাটা আপনাদের নিজেই চাই যাক রাস্তার পরিস্থিতিটা কেনকা। লোকসভা নির্বাচন আই আছে, ভোটটা দিব লাগিব, এমপি কেনকা কাম কাজ করলে আগন্তুক কেনকা এমপি বিচার? মই যিজন যোগ্য মই তাকে বিচারু, যার রাহুল গান্ধী নরেন্দ্র মোদী, নরেন্দ্র মোদীর বাহিরে যিজন হয় মই তাকে স্যাটিসফাই হম। এমপি ভালে কাম করেছে এটু মই জানো, এমপি ভালে কাম করে, ভালে কাম করেছে। আগন্তুক দিনত নির্বাচনত কাক ভোট দিব, কংগ্রেস না ইউডিএফ? আমি তো ইয়া মানুষে কয় যে টবিওয়ালা মানুষ, এমপির মানুষ, ইউডিএফের মানুষ, এনেকয় কই থাকে। আমি কংগ্রেসে ভোট দিলে, আপনি টুপি পিন্ধেছে কারণে আপনি ভোট দিলে কংগ্রেসে আপনাকে ইউডিএফ বলে ভাবি? হ্যাঁ, ইউডিএফ বলে ভাবি। আসানু অনুপাতত কাম নহয় হওয়া নাই, সেকারণে আগন্তুকত আমি যেটো সমহিয়া পরিবর্তন নহয়, আমি সকল সর্বাঙ্গীন সমহিয়া রাইজের উন্নতির ক্ষেত্র যিয়ে সরকার অগ্রাধী আগবাড়ি আহিব তাকে আমি ভোট দিব। প্রধানমন্ত্রীর কথা কলে নরেন্দ্র মোদী রাহুল গান্ধী কাক বিচার? আমি সাইডলি কাকো নকও, যে আমার রাইজর সমহিয়া উপকার আহিব তাকে। আপনি কাক বিচার প্রধানমন্ত্রী? আমি নরেন্দ্র মোদী, নরেন্দ্র মোদী। এমপি বদরুদ্দিন আজমলক বিচার? হ্যাঁ, এমপি বদরুদ্দিন আজমলক বিচার। ধুবুরী লোকসভা দহটা বিধানসভা সমষ্টির ভিতর বর্তমানে আমি উপস্থিত আছো, এয়া হয়েছে বিলাসীপাড়া পূব বিধানসভা সমষ্টি। বিলাসীপাড়া পূব বিধানসভা সমষ্টির রাইজর কি মতামত, আগন্তুক লোকসভা নির্বাচন লৈ কি চিন্তা করেছে আমি রাইজর কথা পাতি। রাহুল গান্ধী নরেন্দ্র মোদী আপনি কাক বিচার প্রধানমন্ত্রী? রাহুল গান্ধী, রাহুল গান্ধী বিচার। এমপি কাম কাজত আপনি কি সন্তুষ্ট? সন্তুষ্ট, তাৰমানে তার জড়িয়ে আমার এই রূপশ্রী ঘাট যে মানে উদ্বোধন হলে, আর এই যে ফুলবাড়ি ধুবুরীর ফুলবাড়ি যে ব্রিজ এই উদ্বোধন হলে, গতি তার কামত আপনি একর পর দশ যে পার্সেন্টেজের কথা কৈছে তাক মানে 9% দিব মানে খুঁজেছো, 9% দিব। প্রধানমন্ত্রী হিসেবে কাক বিচার, রাহুল গান্ধী নরেন্দ্র মোদী? রাহুল গান্ধী, রাহুল গান্ধী। বদরুদ্দিন আজমল বহুদিনের পর আমার ধুবুরী ডিস্ট্রিক্টের মানুষক মূর্খ বলে ভাবাই আছে,
এনেকৈ যিটো দক্ষিণ শালমাৰাত এম এল এ আছিল তাতো এনেকৈ ঠগিলে, এনেকৈ আমাৰ ধুবুৰী ডিষ্ট্ৰিক্ট মানুহে এতিয়া প্ৰতিশ্ৰুতি লৈছে যে তাক ধুবুৰী ডিষ্ট্ৰিক্টৰ পৰা বিদায় দিব বিচাৰিছে। এম পিৰ কাম কাজত আমি একেবাৰে সন্তুষ্ট নহয়, কাৰণ মানে এটা কামে ভাল কৰিছে, মানে যিটো মানে ধুবুৰীৰ পৰা ফুলবাৰীলৈকে যিটো মানে ব্ৰিজ মানে সাজি উলিয়াব বিচাৰে এইটো কাম ভাল কৰিছে। আচলতে এইটো কামত মানে আমাক ভাল লাগিছে আৰু, বাকী মানে তেনেকুৱা চোৱা নাই আৰু। প্ৰধানমন্ত্ৰী হিচাপত মই মানে ৰাহুল গান্ধী জিন্দাবাদে ক'ব পাৰো। এম পিৰ কাম কাজত আপুনি কিমান দূৰ সন্তুষ্ট? নহয় মানে একে ক'বলৈ গ'লে আজমল ডাকৰীয়া কাম নকৰে নহয়। যিমানখিনি আমাৰ ধুবুৰী জিলাত মানে হেৰি আছিলে, প্ৰথম কথাটো হ'ল ধুবুৰী জিলাৰ ফুলবাৰী যিটো ব্ৰিজ দলঙৰ কাম ইতিমধ্যে হোৱা বুলি আমি গম পাইছোঁ। দ্বিতীয় কথা আমাৰ যিটো ৰূপসী বিমানঘাট সেই কামটো ইতিমধ্যে তেওঁ আৰম্ভ কৰিছে। গতিকে এই ক্ষেত্ৰত ক'বলৈ গ'লে কাম কিছু কৰিছে, কিন্তু বৰ্তমান দেশৰ যি পৰিস্থিতি এই পৰিস্থিতি এইবুলি হয়তো আজমল ডাঙৰীয়াক ৰাইজে উৎখাত কৰিব। কাৰণটো কি? প্ৰথম কাম কৰিছে বুলি কৈছে আকৌ উৎখাত কৰি দিব কিয়? কাম যিহেতু অকলশৰীয়াকৈ আজমল ডাঙৰীয়া একো কৰিব নোৱাৰিব, গতিকে অসমৰ যি বৰ্তমান সামাজিক পৰিস্থিতি বা গোটেই ভাৰতবৰ্ষৰ যি আমাৰ পৰিস্থিতি তাৰ ওপৰত ভিত্তি কৰি অসমৰ ৰাইজে এইবুলি হয়তো কংগ্ৰেছৰ যিটো মানে হেৰি কংগ্ৰেছক মানে বহুত আশা কৰি আছে যে কংগ্ৰেছ এইবাৰ আমাৰ মানে আপুনি ক'ব বিচাৰে কংগ্ৰেছৰ অৱস্থা ভাল? হয় নিশ্চয় নিশ্চয়কৈ ক'ব লাগিব ভাল। প্ৰধানমন্ত্ৰী হিচাপে কাক প্ৰক্ষোভ কৰিব? ৰাহুল গান্ধী, ৰাহুল গান্ধী নিশ্চয় নিশ্চয় ৰাহুল গান্ধীক আমি ভোট দিম আৰু ৰাহুল গান্ধী দিব 200%। আচ্ছা এম পিৰ কথা কি ক'ব, আপোনাৰ এম পি কেনেকুৱা কাম কৰিলে? এই আমাৰ এম পিটো আজমল, আজমল ছাৰ, আজমল ছাৰ মানে কাম কৰি আছে কিন্তু তেখেতে ইনডাইৰেক্টলি বিজেপিক সহায় কৰে, সেইকাৰণে বিজেপিক এজেণ্ট বুলি কোৱা লগা নাই, ইনডাইৰেক্টলি বিজেপিক সহায় কৰে, সেইকাৰণে আপোনাৰ এতিয়া আজমল ছাৰক আমি ভোট নিদিওঁ। এতিয়া আমাৰ চলিছে লোকসভা নিৰ্বাচনৰ পৃথকে পৃথকে সাজু হৈছে ৰাজনৈতিক দলসমূহ, ইস্যুও ঠিক করে লৈছে রাজনৈতিক দলসমূহে, কিন্তু জনতার ইস্যু কি? জনতায় দেশের প্রধানমন্ত্রী কাক বিচারিছে, রাহুল গান্ধী নে নরেন্দ্র মোদী? আহক জনতার রায় বিচারি যাও, আহক ধুবুরী লোকসভা সমষ্টির যে পশ্চিম গোয়ালপাড়া বিধানসভা সমষ্টির রাইজর মাজলে। আপনি প্রধানমন্ত্রী হিসাবে কাক বিচারে, রাহুল গান্ধীক বিচারে না নরেন্দ্র মোদীক বিচারে? প্রধানমন্ত্রী হিসাবে তো নরেন্দ্র মোদীকে কোনো নহয় আর নরেন্দ্র মোদী আমি বিচারো। আপনার মানে মন পছন্দ দল কি? আমার মন পছন্দ দল বর্তমান যেটো আমার মানে রাষ্ট্রীয় হিসাবে যদি চাও আমার ভারতীয় জনতা পার্টি। আর দেখা গেছে যে আমার ধুবুরী লোকসভা সমষ্টির যে সাংসদ বদরুদ্দিন আজমল সাহাব, হ্যাঁ, আজকাল মানে উন্নয়নের দিকত তেখেতক 10 নম্বরের ভিতর আপনি কিমান নম্বর দিবেন? বদরুদ্দিন আজমল সাহাবক আমি 10 নম্বরের ভিতর যদি চাও, এখানে কিছুমান চর অঞ্চলত অল্প ভাল কামক করেছে হিসাবত মই 4 নম্বর দিব বিচার। আপনি সাংসদ হিসাবে একাক বিচার বর্তমান বিজেপিকে বিচার? আপনি প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীক বিচার না রাহুল গান্ধীক বিচার? নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী হিসেবে কাক বিচার, রাহুল গান্ধীক বিচার না নরেন্দ্র মোদীক বিচার? নরেন্দ্র মোদী। কি কারণে নরেন্দ্র মোদীক বিচারে? নরেন্দ্র মোদী হল এজন দক্ষ, আমার সুদক্ষ পরিচালনা করা একজন ব্যক্তি, মহান ব্যক্তি, যিজনের কারণে আজি অসমর বলি নহয় গোটেই ভারতবর্ষে পৃথিবীক গোটেইখিনি জানি বুঝি পাইছে। মন পছন্দ দল হল মোৰ বিজেপি। তাহাতৰ সুবিধা ভাল, সব সুবিধা পাই আছো আমি দুজনে। আপুনি আমাৰ যে বদরুদ্দিন আজমল আছে সাংসদ, তেখেতক আপুনি 10ৰ ভিতৰত কিমান নাম্বাৰ দিব উন্নয়নৰ ক্ষেত্ৰত, কামৰ ক্ষেত্ৰত কিমান 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 নাম্বাৰ দিব? তাতে 25-20% পাব। আপোনাৰ মন পছন্দৰ দল কি? বিজেপি চৰকাৰ। আপুনি প্ৰধানমন্ত্ৰী কাক বিচাৰে, নৰেন্দ্ৰ মোদী বিচাৰে? নৰেন্দ্ৰ মোদী, জিনে কে সাথ নরেন্দ্র মোদি আর মরনে কে সাথ ভি নরেন্দ্র মোদি। কি কারণ নরেন্দ্র মোদি? নরেন্দ্র মোদি ইমান ভাল নেতা, ইমান ভাল কাম করি আছে, হিন্দু মুসলিম শিখ ঈসাই সব হম সব ভাই ভাই, সবকো নরেন্দ্র মোদি দেখ রা হয় এক নজর সে, কংগ্রেস জো হয় 3 নজর সে দেখতা হয়, আজ তক হমকো কুছ নহীঁ মিলা কংগ্রেস সরকার রহা তো, লেকিন জো নরেন্দ্র মোদি আয়া হম লোগো কো বহুত কুছ মিলা হয়, বহুত কুছ কা সুবিধা মিলা হয়, বহুত চিজ দে রা হয়, বহুত চিজ দেনে ওয়ালা ভি হয়, তো এসা নেতা ভারত মে পহলা বার হি হম দেখা হয় আর এসা নেতা ফির কবি আনে বালা ভি নহি হয়। মন পছন্দ দল কি? একদম বিজেপি সরকার জিন্দাবাদ। আপনি আমার জি আমার বড় দিন আসবল খান ফটো আছে, তেখে উন্নয়ন আছে, আপনি কি মান 10 বিদ কি মান নাম্বার দিব উন্নয়নের ক্ষেত্রে? আমারা তো একদম পুরা হি হয়, আমারা আসবল কি মান নাম্বার দিব বড় দিন আসবল 10 বিদ কি মান নাম্বার দিব? আমি উমা কেনে দিবা জান, আমি তো নরেন্দ্র মোদি কে দিম, আমি বেলেকক তো না দিম। আপনি বিচার রাহুল গান্ধী বিচার? না না আমি মোদি, মোদি তো মোদি কে বিচার? মোদি স্যার ইমান ডেভেলপমেন্ট করিছে সমগ্র স্টেট বিলাকত চাওক, আজি অসমতে চাওক কিমানকেইটা দলং দিল, বগীবিল উদ্ঘাটন হল, আপনার এই ধুবুরী বলে শুনে আছো এইটাও আপনার কেবিনেটত পাস হল, ডেভেলপমেন্টের কাম বহুত হয়েছে অসমত। আপনার মন পছন্দের দল কি?
মই বিজেপিয়ে বর্তমান, কারণ যেহেতু মোদীক ভাল পাও গতিকে সেইটো দলকে ভাল লাগিব। আপনি এই যে আমার বদরুদ্দিন আজমল সাংসদ আছে ধুবুরী লোকসভা সমষ্টি, তেখেতের উন্নয়নের ক্ষেত্রে 10 নম্বরের ভিতর আপনি কিমান নম্বর দিব? 10 নম্বরের ভিতর মই ধর 2 নম্বরে দিব পারো, কারণ ডেভেলপমেন্ট এখানে দেখাই না পাও। মই নরেন্দ্র মোদী বিচার হবে, কিয় নরেন্দ্র মোদী বিচারে ভাল লাগে নরেন্দ্র মোদীক সেইখানে বিচার হবে। আপনি আমার যে ধুবুরী লোকসভা সমষ্টির সাংসদ যে বদরুদ্দিন আজমল, তেখেতের উন্নয়নের ক্ষেত্রে তেখেতক 10-এর ভিতর আপনি কিমান নম্বর দিব? চিন্তাধারা দেশের প্রতি কোনোদিন রাহুলের হব নয়, তার কারণে আমি বিচার সদায় অলওয়েজ হরার মোদী বাস। আপনার দেখালো জলেশ্বর বিধানসভা সমষ্টি আর গোয়ালপাড়া পশ্চিম বিধানসভা সমষ্টির রাইজর রায়।